রাজধানী ঢাকার অদূরে শফিপুর আনসার একাডেমিতে প্যারেডের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আনসার সদস্যরা। এক সদস্য তার ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। অভিযোগ ওঠে, বিবাদের এক পর্যায়ে সে কর্মকর্তা আনসার সদস্যকে আঘাত করে। সে সময় তার চিৎকারে অন্য আনসার সদস্যরা ছুটে আসেন। মুহূর্তেই বিক্ষুব্ধ হয়ে ওঠে আনসার সদস্যরা। তাদের বিক্ষোভ পরিণত হয় বিদ্রোহে। দাবি ওঠে সাত দফার। সরকারি প্রেস নোটে বলা হয়েছিল, আনসার সদস্যদের দাবি নিয়ে আলোচনা করার জন্য বাহিনীটির মহাপরিচালক আনসার একাডেমিতে সকল আনসারকে দরবারে উপস্থিত হবার নির্দেশ দেন। কিন্তু মহাপরিচালক উপস্থিত হবার আগেই কিছু উচ্ছৃঙ্খল আনসার সদস্য লাঠি ছোটা নিয়ে উপমহাপরিচালকের উপর হামলা চালায়। এছাড়া আনসার একাডেমির ভেতরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আনসার সদস্যরা ভেতরে বিভিন্ন ভবনে ভাঙচুর চালায়। শফিপুরের আনসার একাডেমির বিদ্রোহের এই খবর আসে ঢাকার খিলগাঁও এলাকায় অবস্থিত আনসার সদর দপ্তরে। তখন সেখানেও বিক্ষোভ শুরু হয়। সদর দপ্তরে প্রায় 600 মতো আনসার সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে। ইনকিলাব পত্রিকার খবর, 5ই ডিসেম্বর 1994 বিদ্রোহের অবসান। 3 দিন টানা বিদ্রোহ চলার পর চতুর্থ দিনে সরকার বিদ্রোহ দমনের জন্য সচেষ্ট হয়। সেনাবাহিনী, বিডিআর এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। আনসার সদস্যদের তৈরি ব্যারিকেডের কাছে চলে আসে। এ সময় মাইকিং করে আনসার সদস্যদের তখন আত্মসমর্পণের জন্য সেনাবাহিনীর তরফ থেকে 30 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময় অতিক্রান্ত হবার পর সেনাবাহিনীর 2টি হেলিকপ্টার আনসার একাডেমির উপরে চলে আসে। একই সাথে সেনা সদস্যরা গুলি বর্ষণ করে অগ্রসর হতে থাকে। একাডেমির ভেতরে প্রায় 1,262 জন আনসার সদস্যকে আটক করে সেনাবাহিনী। একই সাথে চট্টগ্রাম, খুলনা, যশোর এবং লালমনিরহাটে বিদ্রোহী আনসার সদস্যদের আত্মসমর্পণে বাধ্য করা হয়। সরকারের তরফ থেকে বলা হয়, অভিযানের সময় 2 জন আনসার সদস্য নিহত এবং 7 জন আহত হয়। 1994 সালে আনসার বিদ্রোহের ঘটনায় শাস্তি হিসাবে প্রায় 2,500 আনসার সদস্যকে গ্রেফতার ও চাকরিচ্যুত করা হয়। এদের মধ্যে অনেকে নিজেদের নির্দোষ দাবি করে পরবর্তীতে আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালতের মাধ্যমে 2018 সালে ওই বিদ্রোহের অভিযোগ থেকে খালাস পান 1,447 জন। তবে তাদের মধ্যে যাদের বয়স ও শারীরিক সক্ষমতা রয়েছে তাদেরকে চাকরিতে পূর্ণ বহালের নির্দেশ দিয়েছিল আদালত। আর যাদের চাকরির বয়স শেষ তারা চাকরিতে যতদিন ছিলেন তাদেরকে ততদিনের পেনশন সুবিধা প্রদান করেছিলেন সরকার।